अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आमी सबाई के बोले देबो, आमी बेचे आछी आर निहार बाबू एरकम किच्छु करेननी। এই সব অমৃতার চাল, এরকম কিচ্ছু হয়নি। আমি সবাইকে এত সহজ নাকি সবাইকে সত্যি কথাটা বলার উচিত? তোমার কি মনে হয়? তুমি সবাইকে সত্যিটা বলবে আর সবাই মেনে নেবে? হ্যাঁ, সবাই যখন দেখবে আমি বেঁচে আছি তখন তো সবাই আমাকে বিশ্বাস করবেই। কোন প্রমাণের ভিত্তিতে? কি প্রমাণ আছে তোমার কাছে তোমার এই সত্যি কথার? অমৃতার কাছে ওর মিথ্যের প্রমাণ দেওয়ার জন্য প্রেগন্যান্সি রিপোর্ট আছে। তোমার কাছে কি আছে? বরং তুমি যদি কি এখন সবাইকে সত্যিটা বলে দাও, তাহলে অমৃতা তোমাকেই সবথেকে বড় মিথ্যেবাদী প্রমাণ করবে, আর তোমার এই নাটকটাকে নিজের সবথেকে বড় হাতিয়ার বানিয়ে নেবে রুচিতা। হ্যাঁ, তাহলে কি করব? নিহার বাবুর উপর এত বড় একটা অপবাদ দেওয়া হলো, আমি চুপচাপ সহ্য করব? অমৃতাকে যদি সারা জীবনের জন্য তোমাকে নিহার বাবুর জীবন থেকে আর এই ঘর থেকে বাইরে বের করতে হয় রুচিতা, তাহলে তোমাকে এটুকু সহ্য করতেই হবে। এই ব্যথাটাকে কিছু সময়ের জন্য তোমাকে সহ্য করতে হবেই রুচিতা, নইলে তোমার এই এত কষ্ট বিফলে যাবে। না, আমি মানি না, আমি মানতেই পারি না, মানতেই পারি না যে আমার ছেলে এটা করতে পারে। এটা নিশ্চয়ই এই অমৃতার কোনো চাল, ওই আমার ছেলেকে ফাঁসাচ্ছে। পুনম, এ একদম দুধের বাচ্চা নয় যে অমৃতাকে ফাঁসিয়ে দেবে, এটা দুজনেরই ভুল। আরে, ও সুযোগ নিয়েছে আমার ছেলের মন খারাপ থাকার। তোমার তো মনে আছে কিরকম কিরকম নজর ছিল ওর নিহারের উপর বিয়ের আগে, আর সুযোগ পেতেই কিভাবে ও নিজের আসল রূপ দেখিয়েছে। ওর মতো মেয়ের জন্য আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। আন্টি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে বাড়ি থেকে বার করবেন, আমার ভুল হয়ে গেছে, এই অবস্থায় কোথায় যাব আমি? এই সব কিছু তোমার এই সব করার আগে ভাবা উচিত ছিল। চলো, নিহার। সরি মা, ভুলটা শুধুমাত্র অমৃতা করেনি, সেই জন্য শাস্তি শুধু ও পাবে না, আমিও শাস্তি পাবারই যোগ্য। আমি জানতাম নিহার, তোমারই ভালো মানুষই আমার কাছে আসবেই, নিজের অনুতাপের জন্যই তুমি আমার সাথে থাকবে। কি বলছিস তুই নিহার? মানছি আমার থেকে অনেক বড় ভুল হয়েছে, কিন্তু এই ভুলটাকে অস্বীকার করে আমি আরো বড় ভুল করতে পারবো না মা। নিহার, যদি এই মেয়েটাকে এই বাড়িতে রাখার জেদ করিস, তাহলে নিজের মায়ের মরা মুখ দেখবি। তোকে তোর মা আর অমৃতার মধ্যে একজনকে বাঁচতে হবে, যে কোনো একজনকে। এই অপমানের থেকে মৃত্যুই ভালো। মা প্লিজ, ছেলে মানুষই করো না, ওটা রেখে দাও। শেষ করে দেবো আমি নিজেকে, শেষ করে দেবো। যদি কাউকে এই পৃথিবী থেকে যেতেই হয় তো সেটা আমি। ছাড়ো আমাকে, এই সব কিছু আমার জন্য হচ্ছে। আমি যে ভুল করেছি না, তারপরে আমাকে সবে ভুল বলবে, আমার সাথে যেই ভুলটা ছিল তাকে কেউ কিছু বলবে না,
এর থেকে এটাই ভালো যে আমি মরে যাই। লোকে যদি জিজ্ঞেস করে কি হলো তো বলে দেবেন হ্যাঁ অবিবাহিত অবস্থায় মা হয়েছিল তাই সুইসাইড করে নিয়েছে লজ্জায়। আর আপনাদের সম্মানের জন্য এটাই ঠিক না অমৃতা? অমৃতা আমার সহজ সরল পরিবারটাকে নিজের কুমিরের কান্নায় ফাঁসাচ্ছে আর আমি কিচ্ছু করতে পারছি না। অমৃতা ছাড়ো, নিহার কেন বাজালে তুমি আমাকে? নিহার আমি মরে যেতাম তো ভালো হতো। ব্যাস অমৃতা, আর মা তুমিও শান্ত হও একটু। কেউ মারা গেলে বা কেউ বাড়ি থেকে চলে গেলে কোনো কিছু সুধরে যাবে না, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। প্রতীক ঠিকই বলেছে, এই দুজনে তো বোকামি করেইছে, তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেওয়াটা হটকারিতা হয়ে যাবে, সেই জন্যে এই ব্যাপারটা এখানেই শেষ কর, তারপর ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব। কিন্তু এই মেয়েটা, ব্যাস পুরম, আমি যা বলবার বলে দিয়েছি, এখন এই ব্যাপারে কোনো আলোচনা হবে না, কোনো সিদ্ধান্ত হবে না, বুঝলে? নিহার বাবু আপনি চিন্তা করবেন না, আমি 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 আপনাকে এই জাল থেকে খুব তাড়াতাড়ি বের করে আনব। অমৃতার এই নকল প্রেগন্যান্সি রিপোর্টের সত্যি আমি সবাইকে জানিয়েই ছাড়ব। এখানে কিছু তো থাকবে যাতে অমৃতার মিথ্যেটা ধরা পড়ে যায়। অমৃতা ফাইনালি পুরো পরিবার আমার কবজায় চলেই এলো, আর আসবে নাই বা কেন? এত ইমোশনাল স্পিচ দিয়েছিলাম আমি, এবার শুধু এরা আমার আর নিহারের বিয়েটা দিয়ে দিক, যাতে আমার এই নাটক করাটা সার্থক হতে পারে। কোথায় দেখি এটা তো কোনো প্যাথোলজি ল্যাবের ভিজিটিং কার্ড, তার মানে অমৃতার রিপোর্টটা বোধহয় এখান থেকে এসেছে। হে ভগবান, অমৃতা চলে এসেছে, এবার কি করি? রুচিতা, তুমি আমাকে মারলে কেন? উত্তর দাও, কেন মারলে আমাকে? তুমি 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 কেন আমার পেছনে পড়ে আছো? আমি 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 কিছু করিনি। তুমি তুমি আমার কল্পনা মাত্র, তুমি তুমি নেই এখানে। তুমি আমাকে মেরে ফেললে কেন? আমি কাউকে মারিনি, বেরো এখান থেকে। এই ভূত তো কিছু হয় না, এটা পুরোটাই আমার মনের ভুল যেটা সবসময় হচ্ছে। তুমি একটু, আপনি সঠিক সময় আমাকে ওখান থেকে বের করে আনলেন, নইলে নইলে অমৃতার সামনে আজকে আমার সত্যিটা ধরা পড়ে যেত।
কিন্তু আমার মনে হয় যে অমৃতার আমার উপর সন্দেহ হয়েছে। রুচিতার রক্ত পড়েছে, আর যতদূর আমি জানি ভূতেদের রক্ত পড়ে না। তাহলে কি রুচিতা বেঁচে আছে? না না, হে, এটা কি করে হতে পারে? আমি তো নিজে ওকে মেরে ওই পুকুরে ফেলেছিলাম, তো ও তাহলে বেঁচে কি করে থাকতে পারে? আর যদি ও বেঁচে থাকতো তাহলে তো সামনে চলে আসতো। তাহলে কি করে বলতাম সত্যিটা? আমার কথা কেউ বিশ্বাস করতো না, সেই জন্য এই ভূত হওয়ার নাটকটা করতে হলো। আপনি তো জানেন অমৃতা কতটা চালাক, এই এই প্রেগন্যান্সিটাও মিথ্যে। তার সত্যিটা এক্ষুনি বোঝা যাবে। হ্যালো, হ্যাঁ, আমি অমৃতা বলছি। ওই প্রেগন্যান্সি ম্যাডাম, আপনি যত টাকা দিয়েছেন তাতে শুধু একটাই প্রেগন্যান্সি রিপোর্ট তৈরি করতে পারবো আমি। আর পরের বার সাহায্য করতে পারবো না আপনাকে। কেউ যদি জানতে পারে তাহলে আমার চাকরিটা চলে যাবে। দেখলেন, আমি বলেছিলাম না যে রিপোর্টটা মিথ্যে? ও পুরো পরিবারকে ঠকানোর আগে আমাকে যে কোনোভাবে ওর সত্যিটা সামনে আনতেই হবে। আপনি কি আমার সঙ্গ দেবেন? এইবার আপনি সত্যি আমার সাথে থাকবেন তো দিদা? মাগো, আমি এত পাপ করেছি যে হয়তো প্রায়শ্চিত্ত করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর পাবো না। আমার বুক আমি জন্য ওই চতুর অমৃতাই বাড়িতে ঢুকেছে, আর এখন আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি যে ও যদি বউ হয়ে এই বাড়িতে ঢুকে পড়ে তাহলে আমার পরিবারটার কি হবে। কিন্তু মা, আজ তোমাকে এভাবে দেখি আমি আশার আলো দেখছি। এবার মন্দির বিনাশ নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। তুমি আমাকে যে শাস্তি দিতে চাও দাও, যদি চাও আমার সত্যিটা সবাইকে গিয়ে বলে দাও, কিন্তু আমাকে আমাকে ক্ষমা করে দাও বৌমা। দিদা, আপনি যে আমাকে মেনে নিলেন আমার জন্য এটাই অনেক বড় ব্যাপার।
আপনি আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠা, সবাই আপনাকে কত ভালোবাসে। আমি সবাইকে আপনার ওই ভুলের কথা বলে সবার কাছে আপনাকে ছোট করতে পারি না। আমি শুধু চাই আপনি আমার পাশে থাকবেন, আপনি আমাকে আশীর্বাদ করবেন, আর কিছুই নয়। মা গো, তুমি যেভাবেই হোক ওই অমৃতাকে এই পরিবার থেকে, নিহারের জীবন থেকে দূরে সরিয়ে দাও। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল, সবসময় সঙ্গে রইল। হ্যাঁ মা। ঠিক আছে দিদা, আজকে রাতে অমৃতার সন্দেহকে আমি এতটা ভয় পরিণত করব যে ওর মুখ থেকে আসল সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। আমাকে রুচিতার সত্যিটা জানতেই হবে। আর ভুল করেও যদি সেই রাতে ও বেঁচে গিয়ে থাকে, তাহলে আজ রাতে ওর মৃত্যু অনিবার্য। যতটা ভয় পাওয়ানোর পাইয়ে দাও রুচিতা, এবার আর ভয় পাব না। আরো একবার তোমার চোখে মৃত্যুর ভয় দেখব আমি। কে? কে ওখানে? কত পুরনো ট্রিক্স এটা, না জানি কিভাবে আমি ভয় পেয়ে গেছিলাম। একবার শুধু রুচিতাকে হাতের মুঠোয় পাই, তারপর মজা বোঝাবো। আমি আমি জানি এখানে কেউ নেই, এগুলো সব আমার ভুল। যদি কেউ থাকে তো সামনে এসো। তুমি রুচিতা নও, না না, তুমি রুচিতা নও, তুমি রুচিতা নও, রুচিতা নও। তুমি আসতে দাও রুচিতাকে আমার পেছনে, তবেই তো আমার কাজটা পূর্ণ হবে। এই ছাদটার নিচে এলেই রুচিতার খেলা শেষ। ভূত হয় অমৃতা? না, আমার কাছেও আসবে না, দূরে যাও। এসো রুচিতা, এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি আমি। আমি বললাম না, দূরে যাও আমার থেকে, দূরে যাও। তুমি অনেক বড় ভুল করেছো অমৃতা, আমি তোমাকে এত সহজে ক্ষমা করব না। তোমাকে সত্যিটা বলতেই হবে, তোমাকে বলতেই হবে যে তুমি আমাকে মারলে কেন। আমি জানি রুচিতা, তুমি ভূত না, বরং তুমি তো বেঁচে আছো। এতটা বোকা ভেবেছো তুমি আমাকে? আজ যদি তোমার হাত থেকে রক্ত না পড়তো, তাহলে সত্যি আমি তোমার জালে ফেঁসে যেতাম। আফসোস হচ্ছে, তোমার খেলা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। প্রথমবারে তো তুমি বেঁচে গেছিলে রুচিতা, কিন্তু এবার আর বাঁচবে না।
মৃত মানুষ দ্বিতীয়বার মরে না অমৃতা। তো আজ আমরা দেখবো যে মরে যাওয়া মানুষ আরেকবার আজ কিভাবে মরবে। And you know what, Ruchita? তোমার জন্য নরকটাই কিন্তু শ্রেষ্ঠ। তার মানে এটা এটা সত্যি রুচিতার আত্মা? এটা এটা তো ভূত, ভূত, ভূত। এবার এভাবেই প্রত্যেক পদে তুমি ভয় পেতেই থাকবে অমৃতা, কারণ যতক্ষণ না তুমি সবার সামনে নিজের সত্যিটা স্বীকার করো ততক্ষণ আমি তোমার পিছু ছাড়ব না। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।